চড়তে গেলে এবার থেকে তাড়াহুড়ো করে আর স্টেশনে দৌড়াতে হবে না, বাস ধরনের কিংবা ট্রেন, যেতে হবে আপনাকে একই রাস্তা দিয়ে। অর্থাৎ এবার রেল লাইন ছাড়া রাস্তার উপর দিয়েই চলবে ট্রেন, অর্থাৎ যাকে বলে একেবারে স্মার্ট ট্রেন। আর বিশ্বের এ প্রথম স্মার্ট ট্রেন চলবে চীনে, রিপোর্টে প্রকাশ। অটোনোমাস রেল ট্রানজিট নামে বিশ্বের প্রথম ওই স্মার্ট ট্রেনকে চীনের জোজো প্রদেশ থেকে চালানো হবে। ডেইলি মেইলের খবর অনুযায়ী গত 23 অক্টোবর থেকে জোজোতে ওই স্মার্ট ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। অর্থাৎ রেল লাইন ছেড়ে রাস্তার উপর দিয়ে ছুটতে গেলে স্মার্ট ট্রেনকে ট্রাফিক জ্যামের মধ্যেও পড়তে হবে। তবে ট্রাম সহ অন্য যানবাহনের তুলনায় ওই স্মার্ট ট্রেনের সফর সাধারণ মানুষের কাছে অনেকটাই সুলভে হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি একই সঙ্গে প্রায় 300 জনকে নিয়ে ছুটতে পারবে ওই ট্রেন। তবে ওই ট্রেন সহ যাত্রাপথ তৈরি করতে ইতিমধ্যেই 146 থেকে 196 কোটি টাকা খরচ হয়ে গেছে বলে জানা যায়। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।